আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত ক্লাসে আমরা ডেলিভারি সম্পর্কে অর্থাৎ বাচ্চা প্রসব সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে পেশ করেছি তো আজকে দেখেন আপনাদের অনেক প্রশ্নের উত্তর এবং সাথে বাচ্চা ডেলিভারি হওয়ার পর অর্থাৎ বাচ্চা ডেলিভারি হওয়ার পর কিভাবে নাভি কাটবেন এবং এখানে এর যত্ন কী কী হবে এবং বাচ্চা বুকের শাল দুধ অর্থাৎ বাচ্চাকে প্রথম শাল দুধ খাওয়ানো এবং মায়ের বুকে যদি দুধ না আসে তাহলে কি করবেন এই বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখেন নাভি বাঁধা এবং নাভি কাটা তো এর জন্যে সর্বপ্রথম দেখেন আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনারা একটা সেফটি অর্থাৎ এখানে ডেলিভারি কিট একটা ডেলিভারি কিটের দাম মাত্র পঞ্চাশ টাকা হইলেই বাজারে পাওয়া যায় তো আপনার একটা ডেলিভারি কিট যদি নিয়ে রাখেন তাহলে ওইখানে দেখবেন যে সুতা ব্লেড এমনকি ক্লিপ যেটাকে বলি আমরা এটাও পাওয়া যায় তো এখানে দেখেন যদি ওইটা সম্ভব না হয় তাহলে আপনারা আপনাদের বাসাই সুবিধা মতো অর্থাৎ আপনারা ভালো দেখে সুতা এবং নতুন ব্লেড অর্থাৎ জীবনমুক্ত ব্লেড এবং শুকনো কাপড় বা গজ ব্যান্ডেজ রাখলেই যথেষ্ট তো এর জন্যে অবশ্যই এখানে একটা পাতলা পরিষ্কার পলিথিনের দরকার এবং একটা তোয়ালার দরকার আছে তো আপনারা জানেন যে ওই ডেলিভারি কিটের ভিতরে কিন্তু এগুলো সবগুলোই দেওয়া থাকে অর্থাৎ এখানে ব্লেড থেকে শুরু করে একটা সাবান পর্যন্ত দেওয়া থাকে হাত ধোয়ার জন্যে তো এখানে উপকরণের মাধ্যমে উপকরণের যেগুলো ব্লেড অথবা কাছি সুতা এবং শুকনো কাপড় বা গজ তো এটে যখন বাচ্চা ডেলিভারি হয়ে গেছে অর্থাৎ গত ক্লাসে আমরা ডেলিভারি অর্থাৎ প্রসবের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করেছি তো তৃতীয় ধাপের আরেকটা এখানে গুরুত্বপূর্ণ কাজ হলো যে নাভি বাধা এবং নাভি কাটা। অর্থাৎ বাচ্চা যখন ডেলিভারি হয়ে অর্থাৎ দুনিয়াতে আসবে অর্থাৎ মায়ের পেট থেকে বাচ্চা বাইরে চলে আসবে তখন দেখেন বাচ্চার নাক মুখ পরিষ্কার করে অর্থাৎ বাচ্চার নাক মুখ পরিষ্কার করে শুকনো সুতি তোয়ালা অর্থাৎ ভালো তোয়ালা দিয়ে বাচ্চাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে বাচ্চাকে সুন্দরভাবে পরিষ্কার করিয়ে প্রথম কাজ হলো যে নাভিটা কেটে দিতে হবে তো নাভি কাটার জন্য দেখেন এখানে কিন্তু আপনার প্লাসেন্টা অর্থাৎ এখানে গর্ভফুলের সাথে বাচ্চার নাভি কিন্তু যোগ করা অর্থাৎ একসাথে করা তো এখানে বিচ্ছিন্ন করাইতে হবে বিচ্ছিন্ন মানে কেটে দিতে হবে তো কাটতে গেলে আপনি কতটুকু কিভাবে কাটবেন এটি দেখেন আমরা অনেকেই জানি না যে আসল বাচ্চার নাভি এখানে কিভাবে কাটতে হয় তো এখানে গ্রামের যে দায়ী আছে অর্থাৎ এখানে ধাত্রী মাতা আছে তারা বিভিন্নভাবে কিন্তু এই এটি কেটে থাকে তো মেডিকেল সায়েন্স বলে যে নাভির গোড়া থেকে অর্থাৎ বাচ্চার যে নাভির যে গোড়াটা আছে ওইখান থেকে দুই আঙ্গুল অর্থাৎ এখানে এটা যদি বাচ্চার নাভির এটা যদি বাচ্চার পেট হয় তাহলে নাবি নাবির গোড়া থেকে এখানে দুই আঙ্গুল উপরে দুই আঙ্গুল উপরে কি করতে হবে একটা প্রথম একটা গেট দিতে হবে অর্থাৎ এখানে গিটটা কিন্তু অবশ্যই শক্ত করে দিতে হবে প্রথম একটা গেট দেবেন দেওয়ার পর আবার এক আঙ্গুল উপরে আরেকটা অর্থাৎ আরেক আঙ্গুল উপরে আরেকটা গেট দিতে হবে এবং আরেকটা ওইটার উপরে অর্থাৎ আরেক আঙ্গুল উপরে আরেকটা গিট দিতে হবে তো দেখেন যে নাভির গোড়া থেকে দুই আঙ্গুল দূরে প্রথম গিটটা দিতে হবে অর্থাৎ এখানে দুই আঙ্গুল দূরে একটা গিট দিবেন আর প্রথম বাঁধন থেকে অর্থাৎ প্রথম যে বাঁধনটা দিচ্ছেন এখান থেকে এক আঙ্গুল দূরে দ্বিতীয় গিটটা দিতে হবে আর তৃতীয় বাঁধন থেকে অর্থাৎ এখানে দেখেন দ্বিতীয় বাঁধন থেকে এক আঙ্গুল উপরে তৃতীয় গিটটা দিতে হবে অর্থাৎ এখানে তিনটে গিট দিতে হবে আচ্ছা বাধার আগে নাভিরুজ্জুর নাভিরজ্জুর রক্ত গর্ভফুলের দিকে এভাবে চাপ দিয়ে ভিতরে দিতে হবে দ্বিতীয় তৃতীয় গেটের মাঝখানে জীবাণুমুক্ত ব্লেড বা কাছে দিয়ে এখানে কেটে দিতে হবে এক টুকরো জীবাণুমুক্ত গজ বা কাপড় দিয়ে নাভি কাটার অংশ মুছে নেবেন এখানে কোনো টানা হেঁচড়া করা যাবে না তো আপনারা বুঝতে পারতেছেন যে নাভিরজু থেকে দুই আঙ্গুল উপরে এখানে একটা গেট দিবেন এবং এক আঙ্গুল উপরে আরেকটা গেট দেবেন আরেক আঙ্গুল উপরে আরেকটা গেট দিবেন দেওয়ার পর ঠিক মাছ বরাবর অর্থাৎ এখানে মাছ বরাবর যে গেটটা দিছেন অর্থাৎ উপরে একটা গেট নিচে একটা গেট মাছ বরাবর গিট দিয়েছেন ওই মাছ বরাবর গিটের নিচে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় গিটের মাঝামাঝি আপনারা কী করবেন ব্লেড বা ধারালো কাছে দিয়ে এখানে কেটে দেবেন কেটে দিলে না এখানে আলাদা হয়ে গেল আর যদি এরকম সিস্টেম বুঝতে না পারেন তাহলে গ্রামের ভাষায় আপনারা কি করবেন অর্থাৎ দুই আঙ্গুল উপরে একটা গেট দেবেন আবার দুই আঙ্গুল উপরে আরেকটা গিট দেবেন শক্ত করে দিয়ে মাঝ বরাবর কেটে দেবেন আর বর্তমানে এখানে এখানে যে ক্লিপ আছে অর্থাৎ এখানে আম্বলিক্যান্ড কট ক্রিম ক্লিপ তো এই ক্লিপটা দুই অ্যাঙ্গুল উপরে একটা লাগিয়ে দেবেন এবং আবার দুই অ্যাঙ্গুল উপরে আরেকটা লাগিয়ে দেবেন দুই ক্লিপের মাঝখানে ধারালো কেসি দিয়ে আপনারা কি করবেন বা ব্লেড দিয়ে এখানে কেটে দেবেন অবশ্যই না কিন্তু ভীষণ শক্ত নর্মাল কোনো ব্লেড দিয়ে কাটবেন না এমনও আমরা ঘটনা শুনেছি যে এখানে ওই রান্না করার যে বটি এই বটি দিয়েও কিন্তু নাভিরুজ্জ্য কাটা হয়েছে তো এগুলো একটা দুঃখজনক ঘটনা যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা ওর দিকে যাচ্ছি না এগুলো একটা কুসংস্কার তো আপনার বাসায় আপনার বাড়িতে যদি এখানে গর্ভবতী মহিলা থাকে তাহলে এই ইয়েগুলো অর্থাৎ এই যত্নগুলো এবং এই পরিকল্পনাগুলো কিন্তু আপনার আগেই থাকতে হবে কারণ এখানে আপনার নয় মাস দশ দিন একটা সময় পাচ্ছেন তো এই নয় মাস দশ দিনের মধ্যে সমস্ত পরিকল্পনা ধাপে 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 আপনাকে কী করতে আসতে হবে তো এ এনসি পিএনসি আমরা যে বলছি এটা হলো আমাদের পিএনসি অর্থাৎ পোস্ট নেটাল কেয়ার আর আগে যেটা আমরা বলছি যে এই বাচ্চার জন্ম অর্থাৎ প্রসব হওয়ার আগ পর্যন্ত এন্টি নেটাল কেয়ার তো এন্টি নেটাল কেয়ার যখন তখনই আপনাকে এই কেয়ার রাখতে হবে অর্থাৎ এখানে বাচ্চা যখনই পেটে আসবে তখনই তার খাদ্যের দিকে তার রেস্টের দিকে এবং তার সার্বিক দিক দিয়ে তাকে কী করতে হবে এখানে আপনার পরিকল্পনা অনুযায়ী এই ব্যবস্থাগুলো করতে হবে এমন কি যখনই ধীরে 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 সময় ঘনিয়ে আসবে তখন আপনার কিন্তু এই বাকি বিষয়গুলো যেগুলো আপনার অর্থাৎ এখানে বাচ্চাকে বাচ্চা যে ডেলিভারি করাবেন বাসায় এর জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি যন্ত্র কিন্তু আপনাকে আগে থেকে কিন্তু সংকেত আসবে আগে থেকে আপনাকে এগুলো করতে হবে তো এখানে দেখেন যে বাচ্চা যখন অর্থাৎ না যখন কাটা হলো কাটার পরে বাচ্চাকে ভালোভাবে আপনি কি করবেন মুসে আবারও ভালোভাবে মুসে আপনি বাচ্চাটাকে কুলে নেবেন কুলে নেওয়ার পর মুসলিম রীতি অনুযায়ী বাচ্চাটা সাথে সাথে আপনাকে কী করতে হবে আজান দিতে হবে বাচ্চার কানে এখানে আজান দিতে হয় আর অন্য অন্য ধর্ম বলি যে যেভাবে আপনারা করেন ওইভাবে করবেন তো দেখেন বাচ্চা যদি এখানে ডেলিভারি হওয়ার পরে কিন্তু বাচ্চা কান্নার চিৎকার শোনা যায় তো যদি কান্নার চিৎকার শোনা না যায় তাহলে বাচ্চার পা ধরে উপর পাশে তুলে পিঠে দুইটা কী করে এভাবে থাপ্পড় দিতে হয় থাপ্পড় দিলে বাচ্চা কিন্তু কেঁদে ওঠে আর যদি বাচ্চা কেঁদে না ওঠে তাহলে বাচ্চার সমস্যা আছে বলে ধরে নিতে হবে এমনকি বাচ্চার হইতে কষ্ট হয়েছে বা এখানে শ্বাসুদ্ধ অবস্থা বা যে কোনো একটা সমস্যা হয়েছে এই অবস্থায় বাচ্চাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে আপনাকে নিতে হবে তো দেখেন বাচ্চা স্বাভাবিকভাবে যখন প্রসব হয়ে গেল বাচ্চার কান্নাকাটি সব ঠিক আছে তো বাচ্চাকে মায়ের বুকের দুধ দিতে হবে অর্থাৎ প্রথম শাল দুধ বাচ্চাকে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার টিকা হিসেবে কাজ করবে তো এক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে মায়ের বুকের যতটুকু সম্ভব এক থেকে দুই ফোটা হোক এই শাল দুধ রঙের যে দুধটা এটা ক্লোস্ট্রাম বলা হয় এটাকে কী করতে হবে মুখে দিতে হবে দেওয়ার পরে আপনার কি করতে হবে যে বাচ্চা কিন্তু তখন খেতে যাবে তো এখানে এই সময় কিন্তু বাচ্চার অর্থাৎ এখানে মায়ের বুকে কিন্তু দুধ আসে না তো এখানে কি করবেন দুধের কৌটার জন্য দৌড় মারবেন কক্ষনো না এই সমস্ত কাজ আপনারা করবেন না কারণ এই সময়ে বাচ্চার পেট অর্থাৎ একটা শিশু নবজাতক শিশু সদ্য পৃথিবীতে আসা শিশুর একটা পেটের মাপ থাকে এরকম একটা মার্বেলের মতো অর্থাৎ একটা গোলাকার মার্বেলের মতো এখানে দেখেন এখানে চার পাঁচ ফোঁটা এখানে দুগ্ধখেন্দুক আসলেই কিন্তু এটা কি হয়ে যায় পূরণ হয়ে যায় তো এখানে আপনার কৌটা আনার কী দরকার তো আমাদের দেশে অনেক ডক্টরই কিন্তু এই বাচ্চা আসার সাথে সাথে দুধ লেখে দেয় আর এখানে বাচ্চার যে গার্ডিয়ান আছে এই গার্ডিয়ানরা কিন্তু এই দুধের জন্য মরিয়া হয়ে যে দৌড়ো দৌড়ি শুরু করে দেয় যে বাচ্চা কি খাবে কি না খাবে দেখেন এখানে দুই ফোঁটা শাল দুধ যদি মুখে দিতে পারেন এনাপ এর জন্য আর কিচ্ছু লাগবে না তো এই বাচ্চার জন্যে আপনাকে এই বড় বড় কৌটা বিভিন্ন কোম্পানির নামে বেনামে বাজারে বাজারজাত করতেছে এই সমস্ত ওষুধ দুধের কৌটা আনার কিন্তু কোনো প্রয়োজন নাই তো এই ক্ষেত্রে যদি দুধ না আসে তাহলে আপনার করণীয় কী আপনার ধৈর্য আছে কিন্তু অন্যজনের ধৈর্য নেই তারা কিন্তু কোথায় নিয়ে আসবেই তো এখানে আপনি কি করবেন এখানে আমার আপনার করণীয় হলো যে বাচ্চাটাকে সুন্দর করে মুছে বাচ্চার মায়ের পেটের মধ্যে বাচ্চাটাকে উপর করে দিন উপর করে দেওয়ার পরেই বাচ্চাটা দেখবেন যে সে এইভাবে নাড়াচাড়া করবে এইভাবে মুখ নাড়াচাড়া করবে হাত নাড়াচাড়া করবে এই যে নাড়াচাড়া করার কারণে বাচ্চার মায়ের অর্থাৎ এখানে মায়ের তার সেনসেশন তৈরি হবে এই সেনসেশনটা বলতে তার শুশুরি লাগবে এই শুশুরিটা যখনই লাগবে তখনই তার মায়ের অর্থাৎ মায়ের বুকের দুধ কিন্তু অটো চলে আসবে অর্থাৎ এখানে পোলার্টিন হরমোনটা কোথায় কাজ করবে এখানে স্তনে কিন্তু কাজ করবে তখন আর ইউটের তার কোনো কাজ নাই এর জন্যে যথেষ্ট পরিমাণে সেনসেশনের প্রয়োজন অর্থাৎ বাচ্চাটাকে বারবার পেটে দিন ধীরে 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 সে নিজেই তার দুধ অর্থাৎ নিজেই তার খাদ্যর সন্ধান করবে সে হাত মুখ এইভাবে নাড়াচাড়া দেবে এবং তার স্তনে মুখ লাগাতে চাবে তো এইভাবে কয়েকবার আপনি ট্রাই করেন দেখবেন যে অটোমেটিক বাচ্চা এখানে স্তনে মায়ের স্তনে এখানে দুধ আসছে বাচ্চা খাওয়া শুরু করছে তো দেখেন এইভাবে কিন্তু চলে আসবে এখানে হানড্রেড পারসেন্ট দুধ চলে আসে সর্বোচ্চ দুই চার ঘন্টার মধ্যে আর দুই চার ঘণ্টা যদি আপনার বাচ্চা না খেয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই তো দেখেন আপনাদের এই ডেলিভারি সম্পর্কে সিম্পল কিছু প্রশ্ন আছে তো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব অর্থাৎ এখানে দেখেন আপনারা জানতে চাইছেন যে বা ডেলিভারি অবস্থায় অর্থাৎ অবস্থায় যদি শরীরে বা পায়ে পানি আসে তাহলে কি করবেন দেখেন ডেলিভারি গর্ভাবস্থায় এখানে স্বাভাবিক পরিস্থিতিতে বাচ্চা মায়ের শরীরে কিন্তু পানি আসে এবং আসবেই পাগুলো ফুলে যায় এমন কি এইখানে একটু সমস্যার সৃষ্টি হয় তো ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে মায়ের প্রেশার হাই কিনা যদি প্রেশার হাই থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয় আর প্রেশার হাই না থাকলে সামান্য পানিতে কিন্তু কোনো সমস্যা হয় না ক্ষেত্রে আমরা গর্ভাবস্থায় প্রথম থেকেই আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ যদি দিয়ে থাকি তাহলে এটি সাধারণত খুবই কম হয় আর এখানে যদি আয়রনের ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু পানি ফুলার পরিমাণটা বেশি হতে পারে তো এটি ফুলবে এটি স্বাভাবিক এটি কোনো ব্যাপার না বা অবশ্যই এখানে পা ঝুলিয়ে রাখা যাবে না আর এখানে যখনই বসে থাকবে অবশ্যই উপরে অর্থাৎ টুল বা চেয়ারের উপরে বসলে পাটা চোখের উপরে দিয়ে থাকবে দিয়ে থাকলে এমনিতে এটি ঠিক হয়ে যায় এখানে কোনো ওষুধের প্রয়োজন নেই শুধু আপনারা আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি অর্থাৎ এই ওষুধটা দিলেই এনাপ আপনারা এগুলো গরব অবস্থায় চালিয়ে যেতে পারবেন আচ্ছা ডেলিভারিতে বমি হলে কি করবেন অর্থাৎ ডেলিভারির সময় যদি বমি হয়ে যায় তাহলে এখানে কোনো সমস্যা নেই অর্থাৎ বমি হয়ে গেলে এখানে যদি অতিরিক্ত বমি হয় তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আপনারা এই যে অন্ডান সেট্রন ইঞ্জেকশন এটি আপনারা ইজিভাবে এবং সাথে সাথে দিয়ে দিতে পারবেন অর্থাৎ অন্ডান সেট্রন বলতে আপনারা জানেন বাজারে বিভিন্ন রকমের এখানে ইঞ্জেকশন পাওয়া যায় তো এখানে এই ইনজেকশন আপনারা ইজিভাবে দিয়ে দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই বা আপনারা এখানে ওই ট্যাবলেটও খাওয়াই দিতে পারেন আচ্ছা ডেলিভারির সময়ে আপনারা কি স্যালাইন দেবেন দেখেন ডেলিভারির সময়ে যে কোনো একটি স্যালাইন দিলেও কিন্তু দেওয়া যাবে তো আপনার রোগীর পরিস্থিতি অনুযায়ী অর্থাৎ যদি আপনি কোনো কিছুই মনে করেন যে কোনো আন্দাজ করতে না পারেন তাহলে সরাসরি এখানে হার্ডম্যান স্যালাইন দিয়ে দেবেন আর যদি রুগীর প্রেশার লো থাকে অর্থাৎ প্রেশার কম থাকে এই ক্ষেত্রে আপনারা ডিএনএস স্যালাইন আপনারা দিতে পারেন আর যদি প্রেশার হাই একটু বেশি থাকে তাহলে এখানে অবশ্যই এখানে ডিএ স্যালাইন দেবেন তো আপনারা বুঝতে পেরেছেন যেখানে কোন স্যালাইনটা দেবেন তো বেশিরভাগ ক্ষেত্রে হাটম্যান স্যালাইনটা আমরা দিয়ে থাকি তো ডেলিভারি এখানে দেখেন বেশি ব্যথায় ছটফট করলে কি সেলাইন খুলে দিতে হবে একজন প্রশ্ন করেছেন যে বেশি যদি এখানে ব্যথায় ছটফট করে তো ব্যথার যোগ ব্যথা অতিরিক্ত ব্যথা আমি কিন্তু বলেছি যে ব্যথার ঝড় নেমে আসবে এই ব্যথার ঝড়েই কিন্তু ওই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তো ব্যথায় যদি এখানে ছটফট করে আপনি স্যালাইন খুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই স্যালাইন স্যালাইনের মতো গতিতে চলবে এখানে বা হাতটাকে ভালো করে ধরতে হবে যাতে স্যালাইনটা হয়ে এখানে ফুলে না যায় বা এখানে সমস্যা সৃষ্টি না হয় সেলান খুলার প্রয়োজন নাই এখানে দেখেন প্রথম মাসে কি কি ওষুধ দেব দেখেন আমি অনেক ক্লাসেই আপনাদেরকে বলেছে এমনকি আমি বলি প্রথম প্রথমেই বলেছি যে এখানে আপনারা প্রথম তিন মাসে এখানে জিঙ্ক অ্যাসিড কম্বাইন যে ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায় ক্যাপসুলগুলো পাওয়া যায় এগুলো আপনারা দেবেন এবং এখানে ক্যালসিয়াম আপনারা দিতে পারেন ক্যালসিয়াম কোনো ঔষধ নয় এটি একটু ফুড সাপ্লিমেন্ট আপনারা জানেন আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো এখানে ফুড সাপ্লিমেন্টটা আপনারা প্রতিদিন একটা করে দিয়ে যান কোনো সমস্যা নাই তো এরপরে আপনারা যখনই দ্বিতীয় ধাপে পড়বে তখন আপনারা এখানে ক্যালসিয়াম দিনে দুইবার দিবেন এবং এখানে ক্যালসি আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড এই তিনটা কম্বিনেশন করবেন এবং শেষের দিকে আপনারা এখানে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি যেটা আমরা ক্যালসিয়াম ডি বলে থাকি এইটা আপনারা ডিএক্স করে দেন অর্থাৎ এখানে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি এগুলো যেটা ডিএস বা ডিএক্স থাকে এগুলো অর্থাৎ ডা আরও ডাবল এটা করে দেন এবং কি এখানে আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড প্লাস ভিটামিন গি বি কমপ্লেক্স এই জাতীয় আয়রনটা দিয়ে দেন তো আশা করি বুঝতে পেরেছেন কোন ধাপে কোনটা দিতে হবে তো এগুলো দিয়ে দেন কোনো সমস্যা নাই বাচ্চাদের বমি হলে কি ইনজেকশন দিতে হবে দেখেন এখানে ছোট বাচ্চাদের বমি হতেই পারে তো এক্ষেত্রে অবশ্যই পেটের ডিসকমফোর্ট পেটের সমস্যার কারণে কিন্তু বমি হয় অর্থাৎ পেটে গ্যাস কম করছে তো যদি পেটে গ্যাস হয়ে যায় তাহলে এখানে গ্যাসের গ্যাসটাকে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করলে কিন্তু এখানে ওকে হয়ে যাবে অথবা এখানে যদি প্রয়োজন হয় সেমি আপনারা দিতে পারেন বা ইচ্ছা করলে আপনারা এখানে ইঞ্জেকশনও দিতে পারবেন তো ইঞ্জেকশনের পরিমাণটা অবশ্যই ছোট বাচ্চাদের হিসেব করে আপনারা দিয়ে দেবেন এখানে এখানে আপনারা স্টেমিটিল ভার্গন মোটিলন এ জাতীয় ইঞ্জেকশন দিতে পারেন অথবা ওয়ান্ডান সেটন ইঞ্জেকশনও আপনারা দিতে পারেন যদি বাচ্চা একদম ছোট হয় তাহলে সেই হিসাব করে দেবেন এখানে সিরাবাই দিলেই যথেষ্ট তারপর আপনারা ইঞ্জেকশনও দিতে পারবেন যদি সিভিয়ার কেস হয় বাচ্চা না সাথে তো দেখেন এটা কোনো ব্যাপার না ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশন ছেপে এটা কোনো সমস্যা না এইখানে দেখেন যে ডেলিভারির সময় আপনারা কি কি ইঞ্জেকশন দিবেন ডেলিভারির সময় একটা ইঞ্জেকশনই আমরা ব্যবহার করে থাকি ইঞ্জেকশনটা কি অক্সিটোসিন গ্রুপের তো অক্সিটোসিন আপনার ইঞ্জেকশনটা আপনারা এটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই ব্যথা এবং রক্ত বন্ধের জন্য কী ওষুধ দেব দেখেন ডেলিভারির পরে নর্মালি পাঁচশো মিলি রক্ত এখানে খরচ হবে এটি কোনো ব্যাপার না তো এখানে আগের থেকে যদি আমরা আয়রন এবং ক্যালসিয়াম রুগীকে দিয়ে থাকি তাহলে এইখানে রক্তপাত অল্প হবে এবং কি কোনো ধরনের জটিলতা বা দুর্বলতা দেখা দেবে না তো এক্ষেত্রে দেখেন অনেক সময় অনেক মায়ের এখানে ব্যথা হয় অর্থাৎ ডেইলে প্রসবের পরে ওই ইউটোরাসে বা কোমরে এখানে ব্যথা হতে পারে এবং শরীরে জ্বর আসতে পারে জ্বর জ্বর ভাব হতে পারে তো এই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র যদি সম্ভব হয় তাহলে এখানে টাইমোনিয়াম মেটাল সালফেট দিনে তিনবার করে দিয়ে দেবেন আর এর সাথে যদি ব্যথা বেশি হয়ে যায় তাহলে আপনারা এখানে প্যারাসিটামল ট্যাবলেট দিতে পারেন অর্থাৎ শুধু প্লেন না পা বা এই ফার্স্ট এ জাতীয় অর্থাৎ পেলেন প্যারাসিটামল এখানে কোনো কম্বিনেশন চলবে না এটি আপনারা দিতে পারেন এবং যদি ব্যথা আরও সিভিয়ার হয়ে যায় তাহলে এখানে আপনারা কিটোলাক ট্যাবলেটও ব্যবহার করতে পারবেন তো এখানে যে কোনো একটি ব্যবহার করলে কিন্তু ব্যথা কমে যাবে আর এখানে রক্তবন্ধের জন্য কিছু এখানে প্রয়োজন নাই তো দেখেন যে নর্মাল ডেলিভারি হওয়ার সময় ওই যে আমি বলেছিলাম যে ডেলিভারি কিট এই ডেলিভারি কিটের ভিতরে এখানে সাইটোমিস যে ওষুধটা অর্থাৎ মিশোপ্রোস্টোটল মিশোপ্রোস্টোটলের মধ্যে আপনারা জানেন এই মিশোপ্রোস্টোটল এখানে তিনটি ট্যাবলেট থাকে ওই ইয়ের ভিতরেই আপনার ওই কিটের ভিতরে তো এই ট্যাবলেট তিনটি ডেলিভারি হওয়ার পর করেই নিচে দিয়ে দিন অর্থাৎ নিচে দিলে ধীরে 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 চুষে খেয়ে নেবে আর যদি বেশি রক্তপাতের হওয়ার সম্ভাবনা মনে করেন তাহলে এখানে আপনারা এখানে অর্থাৎ এখানে অক্সিটোসিন ইঞ্জেকশনটা এখানে আপনার তিন দশ মিলি ইঞ্জেকশন অর্থাৎ একটা ফাইভ মিলি থেকে দুইটা ইঞ্জেকশন একসাথে করে মাংস পেশিতে দিয়ে দিলেই এখানে রক্তপাত বন্ধ হয়ে যাবে এটি এটি অন্য কোনো ওষুধের প্রয়োজন নাই এবং হয়ও না আর এখানে সামান্য পরিমাণে রক্তপাত হতে পারে এটি কোনো ব্যাপার না তো আশা করি আপনারা অনেক তথ্যই আমি এই বিষয়টার মধ্যে দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যারা এই প্র্যাকটিস করেন তো কথাগুলো যদি আপনারা দুই থেকে তিনবার এটি আপনারা শোনেন এমনকি এই বিষয়টা নিয়ে যদি আপনারা প্র্যাকটিক্যাল করেন অর্থাৎ আপনারা ডেলিভারির দু একটা কেসে যান তাহলে কিন্তু আপনাদের সাহস হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অর্থাৎ এখানে জটিলতার দিকে যাওয়া যাবে না বা আপনারা কখনো রিক্সে যাবেন না তো এখানে মায়ের এবং বাচ্চার যদি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই এখানে একজন দক্ষ সাথে কথা বলেন এবং এমন কি যদি সম্ভব হয় তাহলে এখানে হাসপাতালে আপনারা রুগীকে নিয়ে যাবেন রিক্স নেওয়া যাবে না তো এক্ষেত্রে আপনারা চোখ কান খোলা রাখবেন এবং অভিজ্ঞতাকে কাজে খাটিয়ে এই মানুষের সেবা দেওয়ার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ